Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Priyo shikkharthira, tumra shokole kemon acho? Asha kori tumra shobai bhalo acho ebong shustho acho. Amio tomader duay Allahr rahmate bhalo achi. Amio tomader shokoler shushasthota kamona korchi. Ami Mohammad Nuruzzaman Hussain. প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ মজিদ চরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পাঠ পরিচিতি বিষয় হিসাব বিজ্ঞান শ্রেণী দশম অধ্যায় নবম অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী আমরা আজকে এই অধ্যায়টি থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেখব এবং সৃজনশীল প্রশ্নটি কিভাবে উপস্থাপন করতে হবে তা দেখব তো প্রিয় শিক্ষার্থীরা আর্থিক বিবরণীতে যাওয়ার আগে আমি তোমাদেরকে আবার সেই আগের কথাগুলো মনে করিয়ে দিতে চাই যেখানে বলেছিলাম আমি তোমাদেরকে অবশ্যই মনে রাখবে যে বিষয় আয় বিবরণীতে কোন ধরনের দফাগুলো অন্তর্ভুক্ত হয় মালিকানা স্বত্ব বিবরণীতে কোন ধরনের দফাগুলো অন্তর্ভুক্ত হয় এবং আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের দফাগুলো আসে বা অন্তর্ভুক্ত হয় আমরা যদি এগুলো যদি খুব ভালো করে চিন্তা ভাবনা করে বসাতে পারি তাহলে খুব সহজে আমার আর্থিক বিবরণী সম্পূর্ণ করতে পারবো দেখো আজকে আমি তোমাদেরকে এখানে একটি অঙ্ক দিয়েছি সেই অঙ্কটির উপরে আমি তোমাদেরকে আলোকপাত করব শহীদ এন্ড সংস এর 2013 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিলের অন্যান্য তথ্যাবলীগুলো নিম্নরূপ প্রারম্ভিক মজুদ পণ্য 24,000 ক্রয় ও বিক্রয় 55,000 এবং 105,000 ফেরত 1,000 2,000 ক্রয় পরিবহন 1,500 মজুরি 3,000 বেতন 12,000 মণিহারি 1,000 অনাদায়ী পাওনা 1,000 শিক্ষানবিশ সালামি 2,000 হাতে নগদ 7,000 প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 22,000 এবং 15,000 অফিস সরঞ্জাম 8,000 ইজারা সম্পত্তি 10 বছর 30,000 টাকা সুনাম 10,000 টাকা উত্তোলন 28,000 মূলধন ক্রেডিট 80,000 টাকা এই ছিল আমার রেওয়া মিলের তথ্যাদিগুলো তার পাশাপাশি এবার রেওয়া মিলের অন্যান্য তথ্য রেওয়া মিল ছাড়া এবার অন্যান্য যে সকল তথ্যাবলীগুলো সেগুলো আমাকে জানতে হবে দেখতে হবে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 25,000 টাকা এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে 5,000 টাকা বা বিমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে 2 অগ্রিম মজুরি 1,000 টাকা 3 অফিস সরঞ্জামের উপরে অবচয় ধরতে হবে 10% 4 প্রাপ্য হিসাবের উপরে আদায়যোগ্য নয় হচ্ছে 2,000 টাকা অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 6% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলা হয়েছে সুনামের উপরে 10/1 অংশ অবলম্বন করতে বলা হয়েছে এই ছিল আমার অন্যান্য তথ্যাবলী এবার আমার এই অন্যান্য তথ্যাবলী থেকে আমাকে কি করতে হবে সেটা জানতে হবে এক নম্বর বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে ক নম্বরে খ নম্বরে বলা হয়েছে মোট মুনাফা 48,500 টাকা ধরে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো আর গতে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো মালিকানা স্বত্ব আমার দেওয়া আছে মালিকানা স্বত্ব কত 78,000 টাকা তা ধরে আর্থিক অবস্থার বিবরণী কি করতে বলছে প্রস্তুত করতে বলছে তাহলে এবার আমরা কতে চলে যাই কতে কি বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার আগে আমি তোমাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে
যে তোমরা ভালো করে জানো যে বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে মোট মুনাফা বের হবে। আবার অন্যভাবে যদি আমরা যদি বলি, বিক্রয় থেকে যদি মোট মুনাফা বাদ দিই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তাহলে এবার আমরা চলো সরাসরি অঙ্কে চলে যাই। প্রথমত বিক্রয়ের কাজটা দেখব আগে আমরা। বিক্রয় কী কী আছে দেখো, এখানে বিক্রয়তে আছে আচ্ছা, আমাকে তো বলছে শুধু মোট মুনাফা বের করতে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে কি বলে বিক্রয় ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, কারণ আমি তো চিন্তা করতেছিলাম মোট মুনাফার কথা। তো আমরা তোমাদেরকে প্রথমেই বলেছি যে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও তাহলে বের হবে কি, মোট মুনাফা। আর যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাই তাহলে বিক্রয় থেকে যখন মোট মুনাফা বাদ দিব তখন বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাকে শুধু বলছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করি আমরা, প্রথমে দেখব অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। তো প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমার 24,000 টাকা, এটা আমি সেকেন্ড ঘরে বা দ্বিতীয় ঘরে লিখব। তার সাথে যোগ হবে নিট ক্রয়। তাহলে নিট ক্রয় কি আছে দেখি আমরা, পণ্য ক্রয় 55,000 টাকা বাদ ফেরত, ফেরত আছে কত 2,000 টাকা, এটা রাও মিলে বলে দেওয়া আছে। তাহলে 55,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে কত থাকবে, 53,000 টাকা। এবার তার সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। ক্রয় পরিবহন কত আছে, ক্রয় পরিবহন আছে আমার 1,500 টাকা। মজুরি আমার কত আছে, 3,000, তার থেকে বাদ দিব অগ্রিম 1,000 টাকা। তাহলে 3,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে আমার থাকতেছে কত, 2,000 টাকা। এবার এগুলো যোগ করব, 24,000, 53,000, 1,500, 2,000 টাকা যোগ করলে হচ্ছে আমার 80,500 টাকা। তার থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য কী আছে, 25,000 টাকা, আগুনে বিনিষ্ট পণ্য হচ্ছে 5,000। তাহলে বাদ দিলে কত আসতেছে, 20,000 টাকা। তাহলে আমার 80,500 টাকা থেকে যদি আমি 20,000 বাদ দিই তাহলে থাকতেছে কত, 60,500। এবার তার থেকে বাদ দিব আগুনে বিনিষ্ট পণ্য কত, 5,000। আগুনে বিনিষ্ট পণ্য 5,000 টাকা বাদ দিলে আমার থাকতেছে 55,500 টাকা। তাহলে এই আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেল। খতে কি বলা হয়েছে, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, মানে নিট মুনাফা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমার মোট মুনাফা কত, 55,500 টাকা, সরি ও অঙ্কে বলে দিছে যে 48,500 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করতে। তাহলে আমি মোট মুনাফা সমান সমান 48,500 টাকা তৃতীয় ঘরে লিখব। এবার বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে কী কী আছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরিচালন ব্যয় আছে বেতন, বেতন কত আছে আমার, 12,000 টাকা। মণিহারি আছে 1,000 টাকা। অনাদেয় পাওনা প্রশ্নে 1,500 টাকা বলে দেওয়া আছে, তার সাথে যোগ হবে নতুন অলিখিত অনাদেয় পাওনা কত, 2,000 টাকা। তাহলে কত, 3,500 টাকা। তার থেকে বিয়োগ যাবে, বিয়োগ পুরাতন নাই, তাহলে তার সাথে আবার যোগ হবে সমাপনী অনাদেয় পাওনা কত, 1,200 টাকা। তাহলে যোগ হবে 4,700 টাকা। 3,500 সাথে 1,200 টাকা যোগ করলে কত হবে, 4,700। এবার আসো আমার ইজারা সম্পত্তি অবলম্বন। 30,000কে 10 দিয়ে ভাগ করলে 1 বছর এটা বের হয়ে যাবে কত, 3,000 টাকা। সুনামের অবলম্বন 10,000কে 10 দিয়ে ভাগ করলে আমার 1 বছর এটা বের হয়ে যাবে কত, 1,000 টাকা। অফিস সরঞ্জামের অবচয় বলছে 10%, তাহলে 8,000-এর 10% কত, 800 টাকা। তাহলে আমার এই যে পরিচালন ব্যয়গুলো বের হয়ে গেল, এবার যোগ করে এগুলো আমি এই পাশে নিব। মোট মুনাফা থেকে এখন আমি পরিচালন ব্যয় যদি বাদ দিই তাহলে আমার পরিচালন মুনাফা বের হয়ে যাবে। তাহলে আমার পরিচালন মুনাফার পরিমাণ কত, 26,000 টাকা।
তার থেকে আমি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দিব। তো অন্যান্য আয় কি আছে দেখি আমরা, শিক্ষানবী সালামি 2000 টাকা যোগ করব, তাহলে আমার হচ্ছে 28,000 টাকা। তার থেকে বিয়োগ দিব অপরিচালন ব্যয়, আগুনে বিনষ্ট ক্ষতি বা বিবিধ ক্ষতি 5,000 টাকা, আর বিমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণের চুক্তি দিবে। তাহলে 5,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিলে আমার 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা আমি কি করব, বাদ দিব। বাদ দিলে আমার নিট মুনাফার পরিমাণ হচ্ছে কত টাকা সেটা বের হবে। তাহলে নিট মুনাফার পরিমাণ হচ্ছে আমার 26,000 টাকা। এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। আমাকে বলা হয়েছে এবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী সম্পদ এবং দায়ের সমন্বয়ে গঠিত। তাহলে প্রথমে আমরা সম্পদে চলে যাই। সম্পদ স্থায়ী সম্পদ, অফিস সরঞ্জাম কত, 8,000 টাকা। পুঞ্জীভূত অপচয় 800 টাকা। তাহলে 8,000 টাকা থেকে আমি 800 টাকা বাদ দিলে 7,200 টাকা। ইজারা সম্পত্তি হচ্ছে আমার 30,000 টাকা। তার থেকে যদি আমি 3,000 টাকা বাদ দিই তাহলে হবে আমার 27,000 টাকা। সুনাম 10,000 টাকা। তার থেকে যদি আমি 1,000 টাকা বাদ দিই তাহলে হচ্ছে 9,000 টাকা। তাহলে আমার টোটাল স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে যোগ করলে হচ্ছে 43,200 টাকা। এবার আসো চলতি সম্পদ, হাতে নগদ 7,000, প্রাপ্য হিসাব 22,000। তার থেকে অলিখিত অনাদেয় পাওনা 2,000 টাকা বাদ দিব এবং সমাপনী অনাদেয় পাওনা 1,200 টাকা বাদ দিব। বাদ দিলে আমার কত হচ্ছে 18,800 টাকা। প্রাপ্য বিমার দাবি, বিমা কোম্পানি হতে প্রাপ্য হবে 3,000 টাকা, আর অগ্রিম মজুরি 1,000 টাকা। সমন্বয় প্লাস রাওয়া মিলের যে তথ্যাদিগুলো সম্পদ হিসেবে এখানে বসবে সেগুলো এখানে আমি বসালাম। যোগ করলে হচ্ছে আমার কত, 49,800 টাকা। তাহলে দুটো যোগ করলে পাবো আমি টোটাল 93,000 টাকা। তাহলে আমার মোট সম্পদের পরিমাণ কত, 93,000। এবার আমি মালিকানা স্বত্ব দায়ের পরিমাণ নির্ণয় করব। তো দেখো এখানে মালিকানা স্বত্ব, সমাপনী মালিকানা স্বত্ব কত, 78,000 টাকা বলেই দিচ্ছে প্রশ্নে। আর দায় আছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কত, 15,000। এই দুইটা যোগ করলে আমার হবে 90,000 টাকা। তাহলে আমার মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ কী হচ্ছে, সমান হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণী সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও যদি বুঝতে না পারো তাহলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।